আল্লাহ চাইলে আমি 98 বছরের বুড়ারে আওলাদ দিতে পারবো না না সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে হাত তুলে জাকারিয়া দোয়া করেন আল্লাহ এই জমিনে আমার কোনো ওয়ারিস নাই আল্লাহ আমারে একটা আওলাদ দাও আল্লাহ সঙ্গে সঙ্গে সুসংবাদ দিলেন তোমাকে একটা আওলাদ দিতেছি যেই আওলাদের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ ভাইরা আমার সঙ্গে সঙ্গে তিনি চিন্তায় পড়লেন এইভাবে কিভাবে আমার আওলাদ হবে আমি নিজে বয়স্ক বুড়া হয়ে গেছি কোরআন কারিমের মধ্যে আসতেছে তিনি বলেন আল্লাহ আমার হাড়গুলি দুর্বল হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে যাইতেছে বয়সের বারে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না আমার স্ত্রী সারা জিন্দগির বন্যা এইভাবে কিভাবে আওলাদ হবে আল্লাহ তখন জবাব দেন ও জাকারিয়া আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ অর্থাৎ আমি আল্লাহ দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির বলে সুবহানাল্লাহ তিনি আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ কিভাবে আমার স্ত্রীর গর্ব হচ্ছে আমি কিভাবে বুঝবো আল্লাহ বলেন তার পরিচয়টাও তুমি আমাকে তোমাকে আমি জানাই দিতেছি তুমি দেখবে তোমার জবানটা তিন দিন বন্ধ হয়ে গেছে তুমি কোনো কথা বলতে পারতেছ না সালা সালায়ালিন সাইয়া এক নাগাড়ে তিন দিন তুমি কথা বলতে পারবে না তখন তুমি বুঝে নিও তোমার স্ত্রীর গর্ব হয়ে গেছে এইভাবে আল্লাহর নবীরাম আওলাদ না থাকার কারণে আল্লাহর কাছে দোয়া করেছেন বারবার দোয়া করেছেন অনেক ঘটনাগুলি সেইভাবে আসে তার থেকে প্রমাণিত হয় এই আওলাদ হলো দুনিয়ার নিয়ামত অনুরূপভাবে আবার আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করে দিতেছেন জেনে রাখো ওই দুইটা জিনিস আল্লাহ থেকে তোমাদেরকে গাফিল করবে আর ওই দুইটা জিনিস যেভাবে আমি আল্লাহর নিয়ামত তৎসঙ্গে তোমরা শোনো ওয়ালামু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা বলো আল্লাহু আকবার এখানে জানাই দিতেছেন দুইটা জিনিসে তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করবে কিন্তু তোমরা তার থেকে গাফিল হয় না কারণ এই দুইটা জিনিস হলো আল্লাহ দেওয়া দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত সুবহানাল্লাহ নাই কয়টা জিনিস আল্লাহ অন্য জায়গায় বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া দুনিয়ার সৌন্দর্যতা হলো দুইটা জিনিসে কয়টায় একটার নাম মাল আর একটার নাম আওলাদ যার মাল নাই দুনিয়ায় তার আফসোসের সীমা নাই মাল নাই দুনিয়ায় আসা বোঝা যায় বেকার কথা ঠিক কিনা কারণ মাল নাই হইলে জকাত দেওয়া নাই মাল নাই হইলে হজ নাই মাল না হইলে আল্লাহর রাস্তায় দিতে পারে না দান করতে পারে না সদকা দিতে পারে না এতিম মিসকিনকে দিতে পারে না গরিবকে দিতে পারে না নিজে মন বলে শান্তিতে ইবাদত করতে পারে না সব কিছুর দিক দিয়ে দেখা যায় এই দুনিয়ার সবচেয়ে বড় যে নিয়ামতটা হলো সেটা হলো মাল কোনটা তবে কোন মাল হালাল মাল কোন মাল মাল দুই প্রকার কয় প্রকার একটা হলো হালাল আরেকটা হারাম আর দুই নম্বরে যে নিয়ামত আল্লাহ বলছেন দুনিয়ার সৌন্দর্যতা তার নাম হলো আওলাদ কোনটা আওলাদ যার নাই সে বুঝতে পারে দুনিয়ার কত বড় নিয়ামত হারাইছে কথাটি কি না পীর সাহেবের কাছে যায় ডাক্তারের কাছে যায় খবর যদি পায় যে আমেরিকায় একটা ডাক্তার আছে তখনও যাইতেও রাজি হয়ে যায় কথাটি কি না যার আওলাদ নাই দুনিয়ার সব আছে বাড়ি আছে গাড়ি আছে বিল্ডিং আছে জমি আছে সব আছে কিন্তু আওলাদে নাই দেখবেন তার মনে শান্তি নাই আফসোস করে আরে দুনিয়ায় আসাটা বেকার হইল কোন দিন মরব দুনিয়ার থেকে চলে যাব পরবর্তীতে এই দুনিয়া আমার কেউ নাই এটা শুধু সাধারণ মানুষ কেন আল্লাহর নবীদের আওলাদ না থাকার কারণে তাদের মনের অবস্থা কেমন ছিল দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম কোন নবী ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের বয়স হয়ে গেছে 90 বছর কত বছর 90 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার তো দাড়ি পেকে গেছে চুল পেকে যাইতেছে শরীরের হাড়গুলি দুর্বল হয়ে গেছে আল্লাহ
কোন দিন জমিন থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার ওয়ারিস বলতে আওলাদ বলতে কেউ তো নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি মাবুদ আমাকে একটা আওলাদ দাও সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই 90 বছর বয়সে ওনাকে যে আওলাদ দিল সেই আওলাদের নাম হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের মেহরাবে মারিয়াম তখন মসজিদের খেদমত করেন হঠাৎ করে একদিন মরিয়মের ঘরের দরজাকে খুলেন খুলে দেখেন মারিয়াম বসে আছে আর তার সামনে আঙ্গুর তাজা আঙ্গুর তাজা খাজুর তখন সেই সময় আঙ্গুরের সিজন নয় খাজুর পাকা খাজুরের সিজন নয় দেখে জিজ্ঞাসা করলেন মারিয়াম রে এই আঙ্গুর খাজুর কোথার থেকে আসলো তখন তিনি জবাব দিলেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ দেখে ওনার মনের মধ্যে আসলো যে আল্লাহ আন সিজনে তার ঘরের খাদিমার জন্য আঙ্গুর পাঠাইতে পারে খাজুর পাঠাইতে পারে সেই আল্লাহ চাইলে আমি 98 বছরের বুড়ারে আওলাদ দিতে পারবো না না সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে হাত তুলে জাকারিয়া দোয়া করেন আল্লাহ এই জমিনে আমার কোনো ওয়ারিস নাই আল্লাহ আমার একটা তা আওলাদ দেও আল্লাহ সঙ্গে সঙ্গে সুসংবাদ দিলেন তোমাকে একটা আওলাদ দিতেছি যে আওলাদের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ ভাইরা আমার সঙ্গে সঙ্গে তিনি চিন্তায় পড়লেন এইভাবে কিভাবে আমার আওলাদ হবে আমি নিজে বয়স্ক বুড়া হয়ে গেছি কোরআন কারিমের মধ্যে আসতেছে তিনি বলেন আল্লাহ আমার হাড়গুলি দুর্বল হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে যাইতেছে বয়সের বারে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না আমার স্ত্রী সারা জিন্দগির বন্যা এইভাবে কিভাবে আওলাদ হবে আল্লাহ তখন জবাব দেন ও জাকারিয়া আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ অর্থাৎ আমি আল্লাহর দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির বলে সুবহানাল্লাহ তিনি আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ কিভাবে আমার স্ত্রীর গর্ব হচ্ছে আমি কিভাবে বুঝব আল্লাহ বলেন তার পরিচয়টাও তুমি আমাকে তোমাকে আমি জানাই দিতেছি তুমি দেখবে তোমার জবানটা তিন দিন বন্ধ হয়ে গেছে তুমি কোনো কথা বলতে পারতেছ না সালা সালায়ালিন সাওয়িয়া এক নাগাড়ে তিন দিন তুমি কথা বলতে পারবে না তখন তুমি বুঝে নিও তোমার স্ত্রীর গর্ব হয়ে গেছে এইভাবে আল্লাহর নবীরাম আওলাদ না থাকার কারণে আল্লাহর কাছে দোয়া করেছেন বারবার দোয়া করেছেন অনেক ঘটনাগুলি সেইভাবে আসে তার থেকে প্রমাণিত হয় এই আওলাদ হলো দুনিয়ার নিয়ামত অনুরূপভাবে আবার আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করে দিতেছেন জেনে রাখো ওই দুইটা জিনিস আল্লাহ থেকে তোমাদেরকে গাফিল করবে আর ওই দুইটা জিনিস যেভাবে আমি আল্লাহর নিয়ামত তৎসঙ্গে তোমরা শোনো ওয়ালামু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা বলো আল্লাহু আকবার তোমরা জেনে রাখো তোমাদের মাল আর আওলাদ তোমাদের জন্য দুনিয়ার জিন্দেগীর সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের মাল এবং আওলাদ তোমাদের জন্য ফিতনা একদিকে আল্লাহ সতর্ক করতেছেন দুইটা জিনিস তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে দিতে পারে আরেকদিকে জানাই দিতেছেন দুইটা জিনিস দুনিয়ার নিয়ামত আরেকদিকে জানাই দিতেছেন এই দুইটা জিনিস তোমাদের জন্য দুনিয়ার সবচাইতে বড় ফিতনা ও আমার বাইরা আল্লাহ আবার সতর্ক করে দেওয়ার পর বলতেছেন এই দুইটা জিনিস যার নাই তার দুনিয়ায় কিছু নাই আবার যারা শুধু এই দুই জিনিসের চিন্তার মধ্যে পড়ে দুনিয়ার জিন্দগিকে বরবাদের জিন্দগি করে দেয় তারা ক্ষতিগ্রস্তদের দলের মধ্যে ঢুকে গেছে এর কারণে আল্লাহ রসুল এই দুনিয়ার জীবনে মানুষ ইবাদত করতে গিয়ে কোন সিস্টেমে করলে আওলাদের চিন্তায় আল্লাহ বলবে না মালের চিন্তায় আল্লাহ বলবে না আল্লাহ সেই সিস্টেম তার রসুল দিয়ে বানাইয়া দিছেন যেমন হলো ওই আগে বলেছিলাম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে যে উদ্দেশ্যটার নাম হলো ইবাদত কোনটা কি উদ্দেশ্যে আল্লাহ বানাইছেন ইবাদতের উদ্দেশ্যে এখন ইবাদত করবো কিভাবে প্রশ্ন আসতে পারে আল্লাহ যখন আমাদেরকে বানাইলা
আমাদের ইবাদত করতে হবে কত সময় 24 ঘন্টা না 1 2 ঘন্টা কত সময় এমন চিন্তায় পড়ছেন কত সময় 24 ঘন্টা বলে সুবহানাল্লাহ 24 ঘন্টা ইবাদত করতে হবে কারণ বানানির উদ্দেশ্য একটা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য বানাইছি আমার ইবাদত করার জন্য এই ইবাদত করতে হবে 24 ঘন্টা কত ঘন্টা আওয়াজ করে বলেন কত ঘন্টা কেমনে করব প্রশ্ন আসতে পারে তাহলে কি আমাদের খাওয়া দাওয়া নাই আমাদের কি ঘুম নাই আমাদেরকে ব্যবসা বাণিজ্য নাই আমাদেরকে চাকরি নাই রুজি রোজগারের কি দরকার নাই সব কিছুর দরকার আছে আমার আল্লাহ বলছেন 24 ঘন্টা ইবাদত করবা কিভাবে বান্দারে দেখো একটা উদাহরণ যদি দেই সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে গিয়ে সর্বপ্রথম ঘুম থেকে যখন উঠলাম জবান দিয়ে আমরা দোয়া পড়া আসেনি না না আলহামদুলিল্লাহ আল্লাজি আহিয়ানা بعدما أماتنا وإليه النشور بل اللهم آمين قارنا میں گم تکے اٹھلام ایبار گم تکے اٹھلام اٹھے پتم دیوٹی ہلو دائت تم را دائی قری مکر مجد براش لوئی خدا ٹھکینا مساق لوئی ببراش لوئی جغن لوئی تیسی সেই সময় যদি মনের মধ্যে নিয়ত হয় আমি এই মিশাকটা নিতেছি বা ব্রাশ নিতেছি আল্লাহ রসুলের সুন্নত আদায় করার জন্য এই নিয়তে যখন ব্রাশ নিলাম মিশাক নিলাম মুখে লাগাইলাম লাগানির থেকে যতক্ষণ পর্যন্ত ব্রাশ করলাম মিশাক করলাম সমস্ত আল্লাহ আমার আমলনামায় ইবাদতে লিখতেছে ইবাদত শুরু হইছে নি না না বাইরা আমার এরপরে মিশাক করার পর গেলাম লেট্রিনের মধ্যে টয়লেটের মধ্যে গিয়ে যখন ডুকতেছি ডুকতে গিয়ে কোন পাও জি বাম পাও ঢুকাইলাম কেন ঢুকাইতেছি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন টয়লেটে ঢুকতে গিয়ে বাম পাও আগে ঢুকাও যখন এই নিয়তে বাম পাও ঢুকাইলাম টয়লেটে ঢুকাটা আমার আল্লাহর কাছে ইবাদত হয়ে গেছে এবাদত চলছে নি না না কথা বুঝতেছেন এই বাচ্চাগুলি আপনারা বারবারই ডুকতে দেন খেনে বারবার আমার মাহফিলের অবস্থা প্রত্যেকে জানে আমার সামনে উঠলে বসলে আমার মেজাজ নষ্ট হয়ে যায় এই টুফি নাই পিছনে যা বেটা টুফিটে পর্যন্ত নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এবার যখন গিয়ে ঢুকলাম ঢুকতে গিয়ে জবান দিয়ে পড়লাম اللهم إني أعوذ بك من الخبث والخبائث এবাদত হইছে নি না না তাড়াতাড়ি জবাব দিবেন এবাদত হইছে নি না না টয়লেটের মধ্যে গিয়ে যখন বসতেছি বসতে গিয়ে আমার রসুলের শিখানো অবস্থায় আমি গিয়ে বসলাম টয়লেটের একেবারে কিনারায় যখন গেলাম তখন আমার প্রয়োজন যতটুকু কাপড় খুললাম এরপরে আল্লাহ রসুল বলে গেছেন বসতে গিয়ে ডান পায়ের উপরে বটটা বেশি দিয়ে বস সেই হিসাবে বসলাম এই বসাটা আল্লাহর দরবারে ইবাদত হয়ে গেছে এবার ইস্তিনজা করলাম করতে গিয়ে আল্লাহ রসুলের শিখানো বাসায় আমি ইস্তিনজা করলাম এবার দেখেন ঘুম থেকে ওঠা হাত থেকে শুরু করে টয়লেটে যাওয়া ইস্তিনজা করতেছি আল্লাহ রসুলের শিখানো অবস্থায় ওই টয়লেটটা আল্লাহর দরবারে ইবাদত ইবাদত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ বাইর হয়ে আসলাম ওই বাইর আসার পরে এবার অজু করলাম কি করলাম দুই নম্বরে ডিউটি কোনটা অজু করা কোনটা কথা বলেন কোনটা যে সাতটায় উঠলো তার আর উজু আছে জি এলাও আসেনি না না এটা কিছু মানুষ এখন ভাবে এটা স্ট্যান্ডারিটি মানে কিছু মানুষ আমাদের সমাজে তৈরি হয়েছে যারা ভাবে এহুদি নাসারাদের কালচার কাফের মুশরিকদের কালচার গ্রহণ করাটাই তারা ভাবে স্ট্যান্ডারিটি বলেন নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ রসুলের শিখানো তরিকা
উপরে দুনিয়ার স্ট্যান্ডার্ডিটি আর কিছু হতে পারে না। এবার ওযু করলাম, ওযু করতে গিয়ে আমার নিয়ত হলো আমি নামাজ পড়ার জন্য ওযু করলাম, যেমনি ওযু করলাম ওই ওযুটা ইবাদত হয়েছে, আমার ইবাদত চলতেছে। মসজিদের দিকে রওনা করলাম, যেমনি রওনা করেছি আমার প্রত্যেকটি কদমে কদমে আমার আল্লাহ দশটা দশটা করে নেকি লেপতেছে, আর আমার আমল্যমাত থেকে আল্লাহ দশটা দশটা করে গুনাহ মাফ করে দেওয়া শুরু করলো। এবাদত চলছে নি না না জি, সংক্ষিপ্তভাবে দেখায় চব্বিশটি ঘন্টা ইবাদত চলতেছে। এরপরে মসজিদে গেলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে ঘরের মধ্যে আসলাম, সব ইবাদত চলতেছে, যাওয়া ইবাদত। মসজিদে গিয়ে বসলাম, দেখলাম এখনো জামাতের সময় বাকি আছে, যত সময় বসে আছি কোনো কিছু পড়ার দরকার নাই, কোনো তাসবি পড়লাম না, দুরুদ সালাম ইস্তিগফার কিছুই পড়লাম না, মুখ বন্ধ করে বসে থাকলাম, যতক্ষণ বসে আছি আমার আল্লাহ আমার আমল্যমায় নফল ইবাদতের সবে লিখতেছে। ইবাদত চলছে নি না না চলছে নি না না চলতেছে। এবার ঘরে আসলাম, আসার পরে আমার ডিউটিতে রওনা হব, আমি যদি শ্রমিক হই আমার ডিউটিতে রওনা করতেছি, ব্যবসায়ী হই আমার কর্মস্থলে রওনা করতেছি, চাকরিজীবী হই আমার কর্মস্থলে রওনা করতেছি, রওনা করতে গিয়ে যদি আমার এই নিয়ত হয় আল্লাহ আমি রুজির জন্য বাইর হচ্ছি, আমার জন্য হালাল রুজির ব্যবস্থা করে দিও, এই বলে যেমনি রুজির রাস্তায় বাইর হলাম আমার কর্মস্থলে গেলাম, চাকরিজীবী তার চাকরির জায়গায় গেল, ব্যবসায়ী তার ব্যবসায়ের জায়গায় গেল, শ্রমিক তার পরিশ্রম করার লেবার করার জায়গায় গেল, যতক্ষণ সেখানে কাজ করতেছে নিয়ত হলো হালাল রুজির, যতক্ষণ কাজ করতেছে ততক্ষণ আল্লাহ নফল ইবাদতের সব আমলনামায় লিখতেছে। যা রুজি করলাম করতে গিয়ে নিয়ত হলো আল্লাহ আমি যে রুজিটা করতেছি আমি নিজে খাওয়ার জন্য, আমার স্ত্রীকে খাওয়ানির জন্য, ছেলে মেয়েদেরকে খাওয়ানির জন্য, এই নিয়ত করে আমি যা রুজি করলাম আল্লাহ রসুল বলছেন এই রুজিটা আল্লাহর দিনের রাস্তায় দান করলে যে সব হয়, ওই যে পরিশ্রম করে যা রুজি করল সমান সব আল্লাহ আমল্যমায় লিখে দেয়। ঘরে আসলাম, বিকালবেলায় রওনা করলাম, এর মাঝে যখন আমার ডিউটি করতেছি আমি আল্লাহকে বলতেছি না, আমার মালের চিন্তায় নয়, আমার আওলাদের চিন্তায় নয়, সর্বক্ষণ আমার ব্রেইনের মধ্যে লক্ষ্য আছে কোন সময় আমার কানে আওয়াজ এসে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই আওয়াজ কখন আমার কানে আসবে, যখন আমার কানে এই আওয়াজ এসে গেল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার সমস্ত কিছুকে আমি ছেড়ে দিয়া যার গোলামিকে স্বীকার করেছি তার সামনে গিয়ে যখন হাজির হয়ে গেলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোর মালের চিন্তায় আওলাদের চিন্তায় আমি আল্লাহ থেকে তোকে গাফিল করতে পারে নাই, বলে সুবহানাল্লাহ। বিকালবেলায় রওনা করলাম, করতে গিয়ে সবজি নিলাম, মাছ নিলাম, মিষ্টি নিলাম, বিস্কুট নিলাম, যা নিলাম, ঘরের মধ্যে গিয়ে যখন পৌঁছিলাম, পৌঁছার পরে দিলাম স্ত্রীর হাতে মায়ের হাতে, কার হাতে, কার হাতে দিব, স্ত্রীও আছে মাও আছেন, কার হাতে দিবেন, কার হাতে, মায়ের হাতে, মানুষ বড় সমস্যায় পড়ে, কিন্তু মার হাতে দিলে বউ নারাজ জি আছে না, বউর হাতে দিলে মা নারাজ, সমস্যা আছে নি না না, দুইজনকে এক জায়গায় ডাক দিবেন, বসাইবেন এক জায়গায়, মার কিনারায় গিয়ে বসবেন আর মায়ের হাতে দিবেন, স্ত্রীকেও ডাক দিবেন, ডাক দিতে গিয়ে নাম ধরে জি, কিছু বেহাদ্দব আছে বউরে নাম ধরে ডাকে জি আছে না, আর কিছু বউ আছে জামাইরে মায়া করতে করতে ডাক দেয়, আরে ভাই বাবা, আরে বাবা তোরা বুঝো না জি, এটা এখন স্ট্যান্ডার্ডিটি কোনটা, আরে বাবা তোরা বুঝো না, এটা তার বাপ জি, নাউজুবিল্লাহ বললেন না, এটা বেশি ভদ্র পরিবার যারা স্ট্যান্ডার্ড যারা দেখবেন অনেক সময় জামাইরে কয় আরে বাবা, একটু ধৈর্য ধরো, নাউজুবিল্লাহ বললেন না, ভাইরা আমার মায়ের কিনারায় বসবেন, আ স্ত্রীকে ডাক দিবেন, অনেক আছে
স্ত্রীকে ডাক দেয়, দিতে গিয়ে সামান্য যদি দেরি হয়ে যায় স্ত্রীর উপর রাগ করে নানান অশ্লীল ভাষার গালিগালাজ দেয়। এইভাবে আল্লাহর নাফরমান আছেনই না না জি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে কোনো সময় আয়েশা বলে ডাক দিতেন না, যদিও না যাইজ নয়, গুনাহ নয়, কিন্তু মহব্বতের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে স্ত্রীর নাম না ধরলে মহব্বতে বেশি বাড়ে। উপনাম ধরে, সিফতি নাম ধরে আল্লাহ রসুল মাশাকে যখন ডাক দিতেন, ডাক দিতেন ইয়া হুমাইরা, হে লাল রঙের অধিকারী। মাশা অত্যন্ত লাল রঙের ছিলেন তা নয়, কিন্তু আল্লাহ রসুল আদব শিখাইয়া দিয়ে গেছেন, নাম ধরে ডাক দেন নাই। অনুরূপভাবে ছোট্ট ছোট্ট অনেক সাহাবিরা ছিলেন, আল্লাহ রসুল তাদের নাম ধরে ডাক দিতেন না, যেমন আবু হুরায়রা, আবু তুরাব, এভাবে বিভিন্ন সাহাবিরা আছেন, ছোট্ট ছোট্ট সাহাবিরা রসুল নাম ধরে ডাক দিতেন না, শিখাইয়া দিয়ে গেছেন আদবের খেলাফ। এবার আল্লাহ রসুল, আমার বলার উদ্দেশ্য ছিল তখন মায়ের কিনারায় বসবেন, স্ত্রীকে ডাক দিবেন, দুইজন এক জায়গায় বসাইয়া মার হাতের মধ্যে দিবেন, দেখবেন মা নিবে না, মা তখন বলবে আমার কাছে দেয়া হইতো কি বউর হাতে দেও, কথা ঠিক কি না জি? বউর হাতে দেও, তখন তুমি বলো মা আপনি নিন, নিয়ে আপনি দিয়া দিন, তখন দেখবেন মাও খুশি বউ খুশি, বলেন আলহামদুলিল্লাহ। এই যখন দিলেন, স্ত্রী নিল, রান্নাবান্না করলেন, সকলে মিলে খাওয়া দাওয়া করলেন, সারাদিনের রুজিতে জানলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালাল রুজি করে কেউ এনে যখন তে নিজে খায়, ছেলেকে খাওয়ায়, মেয়েকে খাওয়ায়, স্ত্রীকে খাওয়ায়, মা বাপ থাকে তাদেরকে খাওয়ায়, এই খাওয়ানিটা আল্লাহর দিনের রাস্তায় খরচ করলে যে সব হয়, আল্লাহ সমস্ত খাবারকে আল্লাহর দিনের রাস্তায় খরচ করার সমান গ্রহণযোগ্য করে আমল নামায় সব লিখে দেয়। এবার চলছে নি না না, চলতে আছে। এবার রাত্রি হল, ঘুমাইতে যাইবেন, ঘুমাতে গিয়ে আমার রসুলের সুন্নত হলো অজুর শহীদ ঘুমানি। কিসের শহীদ? অজুর শহীদ ঘুমাবেন আমার বাইরাত, দুর্ভাগ্য আমাদের জিহাদের রাস্তায় যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই, কারণ এমন এক দেশে আমরা আছি যেখানে একটু যদি কথাটা তেড়া হয়ে যায় আপনাকে অপবাদ দেওয়া হবে, সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী। কোনটা? দুর্ভাগ্য আমাদের আল্লাহ রসুলের জবানা পাই নাই, জিহাদে যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু মনে মনে সর্বক্ষণ জিহাদের কামনা রাখবেন, কোন সময় যদি সুযোগ আসে আল্লাহর দিনের জন্য যদি ডাক আসে যাইতে রাজি আসিনি না না, কথা বলেন, কল্লা দিতে রাজি আসিনি না না, রক্ত দিতে রাজি আসিনি না না, মাল দিতে রাজি আসি, এই নিয়ত যদি কামনা মনের মধ্যে থাকে আর সেই যুদ্ধে যাওয়ার সুযোগও না হয়, আল্লাহ রসুল বলছেন কেয়ামতের দিন আল্লাহ এই সমস্ত মানুষগুলিকে শহীদের মর্যাদা দিবে। আল্লাহ তৌফিক দে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তৎসঙ্গে সেই সুযোগ আমাদের হয় নাই, কারণ সেই মৌতে সে মজা, দুনিয়ার আর কোন মৌতে সেই মজা নাই। এই মৌতের সময় যখন তারা মারা যায় তাদের রক্তের পুঠা জমিনে পড়ার আগে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, তাদের রূহ যখন কবজ করা হয় আল্লাহর রাসূল বলছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের সুরতে শহীদদের সামনে হাজির হয়ে যায়। শহীদদের যখন মৌত হয় তখন তাদের নাকের মধ্যে আল্লাহর জান্নাতের গ্রান লাগতে থাকে, বলো সুবহানাল্লাহ। যার কারণে শহীদেরা যখন আল্লাহর জান্নাতে চলে যাবে বিনা হিসাবে, তারা আল্লাহর জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবেন ও শহীদেরা আর কোনো কিছু নিয়ামত কি জান্নাতে পাওয়ার বাকি আছে, আর কি চাও? তারা বলবে আল্লাহ সব নিয়ামত পেয়েছি, কিছুই দরকার নাই, সব পেয়েছি, তবে মাবুদ তোমার কাছে একটা জিনিস আমরা চাই। আল্লাহ বলবেন কোনটা? তারা বলবে আল্লাহ আর একটাবার দুনিয়ায় যাওয়ার পারমিশনটা দেও, গিয়ে আবার সেইভাবে মরব, কারণ এইভাবে মৌতে যে মজা কোনো কিছুতে সেই মজা পাই না। ও আমার ভাইরা, এর জন্য বলতেছিলাম আমাদের সেই রাস্তা নাই, অনেক আমল আল্লাহ রসুল আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন। আল্লাহ রসুল বলেন কোন মানুষের যদি এই আমলটা হয় ঘুমানির সময় যদি অজুর শহীদে ঘুমাইয়া যায়,
তাহলে এই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ কিয়ামতের দিন সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবে বলো সুবহানাল্লাহ এরা হলো শহীদে নাকিস অসম্পূর্ণ শহীদ মানে শহীদে কামেল যারা তাদের হলো দুনিয়ায় গোসল নাই কাফন নাই কি নাই গোসল নাই কাফন নাই শুধু জানাজা করে দাফন করা হয় তার কারণ হলো তাদের নাম হলো শহীদ সাক্ষী তারা শহীদ থেকে শহীদ তারা সাক্ষী অর্থাৎ তাদের বডি আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষী দিবে তাদের গায়ের রক্ত সাক্ষী দিবে তাদের কাপড় সাক্ষী দিবে আল্লাহ অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়া অন্যায়কে প্রতিহত করতে গিয়া প্রতিরোধ করতে গিয়া আল্লাহ আমরা রক্ত দিয়েছিলাম গর্দনা দিলাম কল্লা দিলাম মাহবুব দেখো আমার গায়ের কাপড়ে রক্ত লাগানো আমার গায়ের আঘাত দেখো তখন তাদের বডি তাদের কাপড় আল্লাহর কাছে সাক্ষী হবে এর জন্য তাদেরকে গোসল দিতে হয় না কাফন দিতে হয় না শুধু জানাজা নামাজ পড়ে দাফন করা হয় এরা হলো শহীদে কামিল শহীদে নাকিস তারা যাদেরকে দুনিয়ায় গোসল দেওয়া হবে কাফনও দেওয়া হবে জানাজা করে দাফন করা হবে কিন্তু কিয়ামতের দিন তারাও ওদের সমান মর্যাদা আল্লাহর কাছে পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ এর মধ্যে যারা অজু করে ঘুমায় কি করে অজু করে আজ থেকে আমলটা করে নেবেন আল্লাহ যেন করার তৌফিক দেয় সকলে বলেন আল্লাহ আমিন এবার বিছনার মধ্যে গেলেন যাওয়ার পর ঘুমাইতে যখন যাচ্ছেন ঘুমাইতে গিয়া উত্তরের দিকে মাথা দিলেন পশ্চিম দিকে মুখ দিলেন ডান করোটে শুয়ে গেলেন শুইতে গিয়ে নিয়ত হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ঘুমাইয়াছিলেন সেই নিয়ত করে আপনি যখন ঘুমাইয়া গেলেন গোটা রাত্রির ঘুমটা আল্লাহর কাছে ইবাদত হয়ে গেছে ইবাদত চব্বিশ ঘন্টা চলছে নি না না কথা বলেন আল্লাহ রসুলের শিখানো অভ্যাসক আল্লাহ রসুলের তরিকায় যদি এইভাবে আমল তৈরি করতে পারি তাহলে চব্বিশটি ঘন্টা ইবাদতের মধ্যে কাটে গেল আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য এর জন্য বেরামত মহব্বত শুধু দাবিতে হয় না মহব্বত আমল দিয়ে দেখাইয়া দিতে হয় এই আমল প্রত্যেকটি আমল তৈরি করতে হবে আল্লাহ রসুলের তরিকায় শিখানো ভাষায় সেই আমল যদি তৈরি করতে পারি আর আমার রসুলের সুন্নতের উপর যদি বেশি বেশি করে আমল করতে পারি তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা আবার এটাও ভাবনা যে আমার দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে তসবি আছে মিসাক আছে সব আছে আমল সব আমল থাকার পর কিন্তু যদি এবার রসুল সম্পর্কে আকিদা নষ্ট হয়ে যায় জেনে রাখবেন এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে এর জন্য আমলও থাকতে হবে আকিদাও থাকতে হবে নবীর মহব্বত থাকতে হবে ঈদ মিলাদুন নবীও মানব নবীর সিরত মানতে হবে নি না না এক শ্রেণীর মানুষ আছে যারা ঈদ মিলাদুন নবীকে অস্বীকার করে তারা নাম দেয় সিরতুন নবীর মাহফিল জি আলহামদুলিল্লাহ তবে এখন দেখা যাক আগে যারা বারোই রবিউল আউয়াল আসলে পরে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতো বলতো এই বলে কোনো দিনই নাই আলহামদুলিল্লাহ এখন মানছে আলহামদুলিল্লাহ বললেন না মানছে শুধু বাকি রয়েছে আমরা সেদিন পালন করি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তারা পালন করে সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ বেশি দিন দূরে নয় ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের সেই সমস্ত ভাইয়ারাও তারাও বুঝতে পারবে যে এই দিন পালন করা হয় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ মিলাদুন নবীও মানতে হয় সিরতুন নবীও মানতে ঈদ মিলাদুন নবী মানতে হয় সিরতুন নবী আমল করতে হয় ঈদ মিলাদুন নবী মানব সিরতুন নবী দিয়ে নিজের জীবনকে যদি গঠন করতে পারি তাহলে এরাই হলো প্রকৃত আল্লাহ রসুলের মহব্বতকারী আশিকেরা শুধু স্লোগানে ঈদ মিলাদুন নবী মানি আর বড় বড় জুলুস বাইর করলাম স্লোগান দিলাম এক অক্তের নমাজ পড়লাম না এটা মহব্বতেরও দাবি হতে পারে না এটাও মহব্বতের দাবি হতে পারে না মানতেও হবে আমলও কথা বোঝা গেছে ও আমার বায়রা এর জন্য বলতেছি আমার যুবক বায়রা তরুণেরা আজকে এই পৃথিবীতে দেখা যাচ্ছে যারা আল্লাহ রসুলের প্রতি আকিদাকে ঠিক রাখে আমল করতেছে তারা এই প্রকৃত ইমানদার মুমিন হইতেছে